ওই স্কুলের বাসটা স্কুল থেকে বেরোচ্ছিলো কিনা, তো দুটো বাচ্চাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টে পড়েছে। অ্যাক্সিডেন্ট মানে উল্টে গেছে। কতজন বাচ্চা ছিল বাড়িতে? 71 জনের মতো। কোনো মানে এখন মোটামুটি ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়ে গেছে, আর কিছুটা আছে, আশা করি রিলিফ হয়ে যাবে। এখানে নিয়ে আসে চাপিয়ে দিলাম যে সব ছেড়েন ছেড়েন এখন হ্যালো হ্যালো একটা বাস কিছু প্রবলেম হয়েছে, স্লিপ হয়ে উল্টে গেছে। তখন ওখানে আমরা যেটা রিপোর্ট পাচ্ছি, 70 স্টুডেন্টস ছিল, ওর মধ্যে 10-15 কিছু ইঞ্জুরি পেয়েছে। ওনাকে সবাইকে এখানে নেওয়া এখানে নিয়ে আসা হয়েছে, কিছু সিভিল হসপিটালে গিয়েছে। তো আমরা ওটাই মনিটর করছি। স্যার কী কারণে দুর্ঘটনা জানা গেছে কিছু? ওটা তো ওখানে ইনভেস্টিগেশন করে বলা যাবে, কী কী এমবিআই চেকিং এমবিআই ইন্সপেকশন করে বলা যাবে। ইঞ্জুরি আছে কিছু, বেশি সিরিয়াস ইঞ্জুরি নেই। দুইজন আমরা দেখছি যাকে হেড ইঞ্জুরি হয়েছে, ওরা এখন স্টেবল আছে। আমরা মেডিকেল কলেজের ব্যাপারে করছি ইনফরমেশন জন্যে কি যে প্যারেন্টস আছে ওরা কন্ট্যাক্ট করে জানতে পারবে কি কোথায় ওনার যে স্টুডেন্ট আছে কোথায় অ্যাডমিট আছে, আর তো এখান থেকে ডিসচার্জ। স্যার বলছি যে বাস, যে স্কুল বাস দুর্ঘটনা ঘটলো, এটা নিয়ে কোনো তদন্ত করা হবে? না, ওটা তো কেস হবেই। কেস হবে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।